Hello students, political science third sem student দের জন্য আজকে আমার ক্লাস। তোমাদের এর আগের দিনে একটা ক্লাস নিয়েছিলাম আমি, যেখানে তোমাদের আমি কোর 7 এর পলিটিক্যাল পার্টিসিপেশন এর উপর একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। পলিটিক্যাল পার্টিস কোর্স 7 যে রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। এই রাজনৈতিক অংশগ্রহণ মূলত রাজনৈতিক ব্যবস্থাকে সচল রাখার ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, অর্থাৎ মানুষের অংশগ্রহণই বা সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশগ্রহণই বা বিপুল সংখ্যক মানুষের রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণই সেই রাজনৈতিক ব্যবস্থাকে বৈধ, স্বচ্ছ এবং কর্তৃত্ব সম্পন্ন করে তোলে। তাই বলা হয় যে রাজনৈতিক ব্যবস্থার একটা বিশেষ বৈশিষ্ট্য বা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশন। তো আজকে আমরা এই পলিটিক্যাল পার্টিসিপেশনই এর ধারণা আলোচনা করব বা কাকে বলে। তো সাধারণভাবে যদি আমরা বলি যে রাজনৈতিক অংশগ্রহণ হলো এক ধরনের রাজনৈতিক ক্রিয়া, অর্থাৎ রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে এর সংযোগ রয়েছে। এই রাজনৈতিক ক্রিয়া সেটা ব্যক্তিগত হতে পারে, অর্থাৎ কোনো একটা একজন ব্যক্তির উপর নির্ভর হতে পারে, পাশাপাশি সেটা গোষ্ঠীগতও হতে পারে। এই রাজনৈতিক ক্রিয়া স্বেচ্ছামূলক, অর্থাৎ ব্যক্তি বা গোষ্ঠী স্বেচ্ছায় রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করবে এমনই একটা ক্রিয়া, অর্থাৎ স্বেচ্ছামূলক ক্রিয়া। তবে এই রাজনৈতিক ক্রিয়া সংগঠিত বা অসংগঠিত হতে পারে, আবার এটা সফলও হতে পারে নাও হতে পারে। অর্থাৎ যে যে উদ্দেশ্য বা কাজের জন্য আমি করছি সেই কাজটা আমি সেই কাজটাতে ব্যক্তি সফলও হতে পারে আবার নাও হতে পারে। একই রকমভাবে বলা যায় যে যে জনসাধারণ বা সরকারি বিষয়াদি প্রসঙ্গে এই ক্রিয়াকলাপ সম্পাদিত হয়ে থাকে, অর্থাৎ জনসাধারণের উপরও হতে পারে, সরকারি কার্যকলাপের উপরও কিন্তু এই ক্রিয়াকলাপ সম্পাদিত হবে। সরকারি নীতি বা প্রশাসন প্রসঙ্গে এবং যে কোনো স্তরের সরকারি ও রাজনৈতিক নেতা বাছাইয়ের ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক ক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ যে রাজনৈতিক ক্রিয়ার কথা আমরা বলছি রাজনৈতিক অংশগ্রহণ বোঝাতে গিয়ে, সেই রাজনৈতিক ক্রিয়া ব্যক্তি বা গোষ্ঠী সম্পাদন করবে এবং সেটা সমস্ত ক্ষেত্রেই হতে পারে, সরকারি ক্ষেত্রে হতে পারে, বেসরকারি ক্ষেত্রে হতে পারে, সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে হতে পারে, এমনকি কোনো রাজনৈতিক নেতা বাছাইয়ের ক্ষেত্রেও এই রাজনৈতিক ক্রিয়া সম্পাদিত হতে পারে। এইভাবে আমরা রাজনৈতিক অংশগ্রহণকে বোঝাতে পারি। কিন্তু রাজনৈতিক সমাজতাত্ত্বিকগণ বিভিন্নভাবে, অর্থাৎ বিভিন্নভাবে এই রাজনৈতিক অংশগ্রহণের ধারণাকে ব্যক্ত করেছেন বিভিন্নজন বিভিন্ন রকমভাবে। তো রাজনৈতিক অংশগ্রহণের ধারণা বা এর ব্যাখ্যা দিতে গিয়ে যে সমাজতাত্ত্বিক রাষ্ট্র দার্শনিকদের কথা বলতেই হয় না বা না বললেই নয়, বা এই ধারণার মূল প্রবক্তাদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো যেমন লুসিয়ান পাই। একই রকমভাবে আমরা বলতে পারি ম্যাকক্লোস্কি, আবার সিডনি ভার্বা, আমরা সিডনি ভার্বার নামও বলতে পারি। একই রকমভাবে আমরা নরমান নাই, স্যামুয়েল হ্যান্টিংটন, এই যে রাজনৈতিক সমাজতাত্ত্বিকরা রয়েছে অ্যালমন্ড এবং পাওয়েল, একই রকমভাবে ডেভিড ইস্টান, এ প্রভৃতি রাজনৈতিক সমাজতাত্ত্বিকদের ধারণার মধ্য দিয়ে এই কনসেপ্ট বা রাজনৈতিক অংশগ্রহণের ধারণার ব্যাখ্যা আমরা করে থাকি। তো ভিন্ন ভিন্ন সমাজতাত্ত্বিকগণ যেহেতু তাদের ভিন্ন ভিন্ন ধারণা ব্যক্ত করেছেন, সেই দিক থেকে আমরা দেখতে পাই যে সাবেকী যারা চিন্তাবিদ, এই সাবেকী চিন্তাবিদগণ সংকীর্ণ বা অনেকটা নেতিবাচক অর্থে এই রাজনৈতিক অংশগ্রহণের ধারণাকে ব্যক্ত করেছেন। যেমন প্রথমেই বলা যেতে পারে যে ম্যাকক্লোস্কি
অনেকটা ইতিবাচক অর্থে, তিনি যে ধারণা ব্যক্ত করেছেন তিনি অনেকটা ইতিবাচক অর্থেই রাজনৈতিক অংশগ্রহণের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে সমাজের সদস্যরা স্বেচ্ছায় শাসক নির্বাচন ও সরকারি নীতি নির্ধারণ সম্পর্কিত কাজকর্মে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগদান করে, অর্থাৎ এমন একটা ক্রিয়া বা প্রক্রিয়া যার দ্বারা সমাজের সদস্যগণ অর্থাৎ ব্যক্তি মানুষ স্বেচ্ছায় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং শাসক সরকারি নীতি যে নির্ধারণ করবে তাকে কী করবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই কাজে অংশগ্রহণ করতে সাহায্য করবে, অর্থাৎ শাসক নির্ধারণে সাহায্য করবে। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি সিডনি ভার্মা এবং নরমান নাই এদের লেখা দুটা লেখা যে আর্টিকেল পার্টিসিপেশন ইন আমেরিকা, আমেরিকান সমাজতাত্ত্বিক পার্টিসিপেশন ইন আমেরিকা পলিটিক্যাল ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি, তাদের লেখা একটা গ্রন্থ, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, মনে রাখবে যে সিডনি ভার্মা এবং নরমান নাইয়ের লেখা যে গ্রন্থ সেই গ্রন্থটার নাম হচ্ছে পার্টিসিপেশন ইন আমেরিকা পলিটিক্যাল ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি। এই গ্রন্থে তারা রাজনৈতিক অংশগ্রহণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সরকারি ব্যক্তিবর্গকে বাছাই করা এবং তাদের কাজকর্মকে প্রভাবিত করার ব্যাপারে নাগরিকরা বিভিন্ন আইনানুগ কার্যকলাপের সামিল হয়। তারা যে বিভিন্ন কার্যকলাপের সামিল হচ্ছে ব্যক্তি মানুষ, এই সমস্ত কার্যকলাপই হলো রাজনৈতিক অংশগ্রহণ। তাহলে কি বলছে যে সিডনি ভার্মা এবং নরমান নাইন, তারা বলছে যে ব্যক্তি মানুষ, তাই তো, বা ব্যক্তিবর্গ সরকারি কাজের সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত, অর্থাৎ আমরা যদি বলি আমলা, আমরা যদি বলি সরকারি কর্মচারী, আমরা যদি বলি বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্য, এরা প্রত্যেকেই সরকারি কাজের সঙ্গে যুক্ত। এবার প্রত্যেককে সেই কাজের জন্য বাছাই করা এবং তাদের কাজকর্মকে প্রভাবিত করার ব্যাপারে সাধারণ মানুষ বা ব্যক্তি মানুষ বিভিন্ন আইনানুগ কার্যকলাপের সামিল হয়, অর্থাৎ বিভিন্ন আইনানুগ কার্যকলাপ, অর্থাৎ ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি সেটা ভোট দান থেকে শুরু করে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে শুরু করে সরকারি আমলা বা ইয়ের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন পরীক্ষামূলক ব্যবস্থায় অংশগ্রহণ, এই সমস্ত যে এই সবকেই বলছে আইনানুগ কার্যকলাপ, এই আইনানুগ কার্যকলাপই হলো রাজনৈতিক অংশগ্রহণ। একই রকমভাবে সমাজতত্ত্ববিদ, রাজনৈতিক সমাজতত্ত্ববিদ স্যামুয়েল হ্যান্টিংটন এবং জোয়ান নেলসন, স্যামুয়েল হ্যান্টিংটন এবং জোয়ান নেলসন, তাদের এই দুজনের লেখা আরেকটা গ্রন্থ নো ইজি চয়েস, নো ইজি চয়েস, হ্যাঁ নো ইজি চয়েস, এই গ্রন্থটা কার লেখা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে অ্যান্সার লিখতে হবে তোমাদের স্যামুয়েল হ্যান্টিংটন অ্যান্ড জন নেলসন। এই হ্যান্টিংটন এবং নেলসন তাদের নো ইজি চয়েস গ্রন্থে একই রকমভাবে রাজনৈতিক অংশগ্রহণের যে ডেফিনেশন দিয়েছে সেই ডেফিনেশন দিতে গিয়ে তারা বলেছে নাগরিকরা সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করে, নাগরিকদের এই কাজকর্মই হলো রাজনৈতিক অংশগ্রহণ। যে যেভাবে সাধারণ নাগরিক সরকারের বিভিন্ন কাজ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে সেটাই হলো বা সেই কাজকর্ম হলো রাজনৈতিক অংশগ্রহণ। অধ্যাপক অ্যালমন্ড এবং পাওয়েল সমাজতাত্ত্বিক, তারা তাদের কম্পারেটিভ পলিটিক্স
যে গ্রন্থ, সেই গ্রন্থে এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ এই শীর্ষক রচনায় কম্পারেটিভ পলিটিক্স গ্রন্থের একটা পার্ট, এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, সেখানে রাজনৈতিক অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমাজের সদস্যদের সংযুক্ত থাকার বিষয়টি হল রাজনৈতিক অংশগ্রহণ। একই রকমভাবে অধ্যাপক ডেভিড ইস্টনও রাজনৈতিক কার্যকলাপ অর্থাৎ সমাজে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের রাজনৈতিক কার্যকলাপ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপকরণ হিসেবে প্রতিপন্ন করে তিনি বলেছেন যে সেই সমস্ত কার্যকলাপকে রাজনৈতিক অংশগ্রহণ বোঝায় যা সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সরকারি কার্যাবলীকে প্রভাবিত করে। অর্থাৎ এই সমস্ত বিষয়ে যদি আমি পর্যালোচনা করি বা আমরা যদি দেখি, তাহলে দেখা যায় যে রাজনৈতিক ব্যবস্থায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সরকারের বিভিন্ন কার্যাবলী, এই সমস্ত ক্ষেত্রে সমাজের জনগণের যে অংশগ্রহণ বা প্রভাবিত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। তো কার্যক্ষেত্রে যদি আমরা দেখি বা এই ব্যক্তি মানুষের বা সমাজের একটা বৃহত্তর স্তরের মানুষের সরকারি কার্যকলাপে অংশগ্রহণ, ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি যে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সরকারি কাজে অংশগ্রহণ, এই সমস্ত কিছুই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের অঙ্গ। এই দিক থেকে আগেকার দিনে বা সাবেকি ধারণা অনুযায়ী যেখানে বলা হতো যে রাজনৈতিক অংশগ্রহণ হলো নির্বাচনী প্রক্রিয়া নাগরিকদের অংশগ্রহণ, অর্থাৎ খুব প্রথম এর আগের ক্লাসেও আমি বোধহয় আলোচনা করেছিলাম, এখানে বলেছিলাম যে রাজনৈতিক ব্যবস্থায় একটা স্বচ্ছ সরকার, একটা বৈধ সরকার তখনই স্বীকৃত হয় যখন সেই সরকারের প্রতি অধিক সংখ্যক জনগণের সমর্থন থাকে, অর্থাৎ রাজনৈতিক বা রাজনীতিতে একটা বেশি সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশগ্রহণ আমরা লক্ষ্য করতে পারি। সেই দিক থেকে অর্থাৎ এই ধারণাটাকে বলছি সাবেকি ধারণা, সেই সাবেকি ধারণা অনুযায়ী রাজনৈতিক অংশগ্রহণ ছিল নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ, অর্থাৎ ভোটদান, নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রচার তহবিল, অর্থদান, দলীয় বিভিন্ন কার্যাবলী সম্পাদন, বিভিন্ন দলীয় বা নির্বাচনী যে প্রচার কার্য, হ্যাঁ, এই সমস্ত কিছুতে অংশগ্রহণ, এই সমস্ত কিছুকে আমরা রাজনৈতিক অংশগ্রহণ হিসেবে জানতাম। কিন্তু পরবর্তীকালে বা বর্তমানে এই রাজনৈতিক অংশগ্রহণের ধারণা এটা কিন্তু ব্যাপকতা লাভ করেছে, অর্থাৎ এর বিস্তৃতি হয়েছে। আমরা কী দেখতে পাই, বর্তমানে আমরা রাজনৈতিক অংশগ্রহণ বলতে ভোটদান বলো, ভোট গ্রহণ বলো, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বলো বা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করা বলো, এই সমস্ত যেমন রয়েছে, পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকার গঠন হচ্ছে অর্থাৎ সরকারি প্রক্রিয়া এবং সরকার যে কার্য সম্পাদন করছে, সেই কার্য সম্পাদনেও কিন্তু ব্যক্তি মানুষের অংশগ্রহণ বা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ আমরা লক্ষ্য করতে পারি। তাই বলেছে যে বর্তমানে রাজনৈতিক অংশগ্রহণ প্রক্রিয়ার পরিধি প্রসারিত হয়েছে এবং রাজনৈতিক অংশগ্রহণের ধারণাগত অর্থও অধিকতর ব্যাপক হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া ছাড়াও সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম ও বিষয়াদি রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্ত হয়েছে।
প্রত্যক্ষভাবে জনগণ রাজনৈতিক মতামত প্রকাশ সম্পর্কিত যাবতীয় আচরণই হলো রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ প্রত্যক্ষভাবে জনগণের যাবতীয়, ঠিক আছে, রাজনৈতিক মতামত প্রকাশ সম্পর্কিত আচরণ, এই সমস্ত কিছুই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের পার্ট বা অংশ, অন্তর্গত বিষয়। তো এইভাবে আমরা রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে বা রাজনৈতিক অংশগ্রহণের ধারণা পরিস্ফুট করে তুলতে পারি। তাহলে আমরা কী পেলাম রাজনৈতিক অংশগ্রহণের যখন আলোচনা করব, মূলত যে বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে সেটা হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। এই রাজনৈতিক অংশগ্রহণ বলতে সাধারণভাবে রাজনীতিতে মানুষের অংশগ্রহণকে বোঝায়, অর্থাৎ রাজনৈতিক ক্রিয়া কাজকর্মে, ঠিক আছে, তো রাজনৈতিক প্রক্রিয়ায়। এবার রাজনৈতিক প্রক্রিয়া বলতে কী বোঝায়? রাজনৈতিক প্রক্রিয়া বলতে কি শুধুমাত্র ভোটদান বা ভোট নির্বাচনী প্রচার, নির্বাচনী তহবিল গঠন, নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করা? এটা সাবেকি ধারণা ছিল যে যে ব্যক্তি বা ব্যক্তি মানুষ এই ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ থেকে শুরু করে কোনো একটা রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে কাজ করা থেকে শুরু করে দলীয় সভা সমিতিতে যোগদান বা অংশগ্রহণ করতো, সেটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বোঝাতো একটা সময় পর্যন্ত। কিন্তু বর্তমানে এর ধারণা বিস্তার লাভ করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়া ছাড়াও সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত এবং সরকারি কাজকর্মকে বিভিন্নভাবে প্রভাবিত করার ক্ষেত্রে মানুষের যে অংশগ্রহণ সেটাও কিন্তু এই রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্ত হয়েছে। তাই আমরা বলতে পারি যে রাজনৈতিক অংশগ্রহণের যে পরিধি বা বিষয়াদি সেটা কিন্তু ব্যাপকতা লাভ করেছে। এই হচ্ছে খুব শর্টে রাজনৈতিক অংশগ্রহণের ধারণা। এই ধারণা ব্যক্ত গিয়ে বিভিন্ন যে সমাজতত্ত্ববিদদের কথা উঠে আছে, আমি প্রথমেই বললাম যে লুসিয়ান পাই থেকে শুরু করে, লুসিয়ান পাই, যেমন বললাম ম্যাকক্লস্কি, একই রকমভাবে বললাম সিডনি ভার্বা, তারপরে বললাম স্যামুয়েল হ্যান্টিংটন, অ্যালমন্ড এবং পাওয়েল, ডেভিড ইস্টার্ন, ঠিক আছে, এই সমস্ত রাজনৈতিক সমাজতত্ত্ববিদদের যে ধারণা, হ্যাঁ, তাদের ধারণার ভিত্তিতে বা তাদের ব্যক্ত করা যে ধারণার ভিত্তিতে আমরা যে প্রদত্ত ধারণার ভিত্তিতে আমরা যে একটা সর্বজন রাজ্য বা একটা যে ওভারঅল রাজনৈতিক অংশগ্রহণের মতবাদ পাই সেটাই আমরা দেখলাম যে রাজনৈতিক অংশগ্রহণ হলো যে রাজনৈতিক ব্যবস্থায়, হ্যাঁ, একটা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মানুষের বা কোনো গোষ্ঠীর সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের পাশাপাশি সরকারি প্রক্রিয়ায় বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাবিত করার জন্য যে অংশগ্রহণ, হ্যাঁ, সেটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। আমরা পরের ক্লাসে আবার বিস্তারিতভাবে এর যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে, টাইপস অফ বিভিন্ন ধরনের যে রাজনৈতিক অংশগ্রহণ, সেই অংশগ্রহণগুলো আলোচনা করব। আজ এ পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।